শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে শতাধিক গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন, এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। স্থানীয়রা জানায়, গতকাল মহারশী, ভোগাই ও চেল্লাখালি নদীর বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক গ্রাম। প্রথমে ভাঙন দেখা দেয় মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থানে, লোকালয়ে ঢুকে পড়ে পানি, প্লাবিত হয় ঝিনাইগাতি সদরসহ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রাম। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে রাস্তাঘাট, ফেসে গেছে অনেক পুকুরের মাছ, পানিতে নিমজ্জিত বিস্তীর্ণ আমন ক্ষেত, জলমগ্ন অবস্থায় দিন কাটছে এসব এলাকার বাসিন্দাদের। ঢলের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন তিনজন। এ বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, প্লাবন পরিস্থিতি এখন কেমন? নতুনভাবে আর কোনো এলাকা কি প্লাবিত হয়েছে? বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। দেবাশিস, আপনি জানেন শরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছি কিন্তু শেরপুরের এই সীমান্ত অঞ্চলের দুটি উপজেলায়। আপনি জানেন যে গত কয়েকদিনে টানা বর্ষণের মুজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢলে যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমি যদি আমি একটু দেখাই। আমি এখন আছি এখানে ঝুলগাঁও গ্রামের একটি এলাকায়। আমি যদি একটু দেখাই যে প্রত্যেকটি বাড়ি ঘরে কিন্তু এখানে পানি। আমি যদি একজনের সাথে একটু কথা বলি, আপনি এই এই প্রত্যেক এই এলাকাটাতে প্রায় শতাধিক ঘর বাড়ি রয়েছে, প্রত্যেকটি এলাকাতেই পানি। এখন আমি আপনাকে বলি, এই বাড়িটা কখন এসেছে? গত রাত 11টার পর আসতে শুরু করছে, এত তাড়াতাড়ি পানি আসছে, হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। আমাদের অটো ছিল, অটো রাস্তাতে নিয়ে যাওয়া হয়েছে রাতের ভিতরেই। তারপরে পশু পাখি ছিল, যে ছাগল ছিল, সব অনেকেই নিয়ে গেছে। আবার অনেকেই রাস্তাতেও এখন অবস্থান করতেছে। পানি আমি আমি একটু কথা বলবো যে আপনি বাড়ি কোনো হ্যাঁ কোন খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কোন পোলা পান আমার হয়ে গেছি, গরু বাসু কোনো টাইম হয় না, এভাবে হয়ে গেছে গা, পানি ভরছে না। এই পানিটা 12টার সময় ফুটছে, হ্যাঁ আমার প্রত্যেক ঘরে ঘরে পানি আছে, আপনি যদি শুনছিলেন যে আসলে এই এই প্রত্যেকটি বাড়ির উঠোনে এবং ইয়েতে কিন্তু প্রায় 2-3 ফুট করে পানি, এবং এইখানে যে আমি যতগুলো ঘর ঘুরে দিয়ে এসেছি প্রত্যেকটি জায়গায় কিন্তু এই এই আমরা যে শুধু পানি আর পানি, আমরা যেখানে যতটুকু দেখেছি যে আপনি জানেন যে ইতিমধ্যে তিনজন মৃত্যুর খবর পেয়েছি আমরা, তার মধ্যে একজন ইদ্রিস আলী নামে একজন বৃদ্ধ, একজন নারী রয়েছে এবং অজ্ঞাত পরিচয় একজন পুরুষ রয়েছে। আর আপনি জানেন যে দুটি নদীর যে বাঁধগুলো ভেঙে গিয়েছে সেই বাঁধগুলো কিন্তু এখনো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এবং তবে আপনি এখানে ভলান্টিয়ার যারা আছে তারা কিন্তু এই বন্যার যারা দুর্গত যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা কালকে দেখেছি পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু এই আপনার উদ্ধার কাজে নেমেছে। তবে নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি উপজেলার নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে 20টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে, 20,000 মানুষ পানিবন্দী হয়েছে। দেবাশিস, এই এই আমি যতটুকু জেনেছি যে 88 বন্যার চেয়েও ভয়াবহ বন্যার কবলে পড়েছে এই অঞ্চলের মানুষ। দেবাশিস, ধন্যবাদ উজ্জ্বল যুক্ত হবার জন্য।